नमस्कार बंधुरा, उड़ानगर्व चैनल जाने अपन के अनेक अनेक सुस्वागत। सामने आसछे कौशिकी अमावस्या। कौशिकी अमावस्यार विशेष माहात्म्य रयेछे। तारापीठे कौशिकी अमावस्याय विभिन्न रकम शरणार्थी दर्शनार्थीर आगमन घटे। केन जानेन? এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিবকে স্তনপান করাচ্ছেন সতী, এই মূর্তি থাকে লোকচক্ষুর আড়ালে। কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে, জেনে নেব সেই বিষয়ে। আসছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আসে বহু শরণার্থী, কারণ এই কৌশিকী অমাবস্যায় শ্রী শ্রী বামদেব ঠাকুর তারাপীঠে অবস্থিত শ্বেতশিমুল বৃক্ষের নিচে সিদ্ধিলাভ করেছিলেন। আর এই কৌশিকী রূপেই দেবী তারা শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। কথিত আছে, দেবী সতী যখন শিবনিন্দা সহ্য করতে না পেরে তিনি নিজেকে আগুনে আত্মাহুতি দেন, ঠিক সেই সময় শিব সতীকে কাঁধে করে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু সেই প্রলয় নৃত্য রোধ করার জন্য তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে এসে পড়ে এবং তা প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারারূপে পূজা করেন তিনি। তারাপীঠ নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে। সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারাদেবী শিবকে আপন স্তন পান করিয়ে সেই জ্বালা নিবারণ করান। স্থানীয় কিংবদন্তি অনুসারে ঋষি বশিষ্ঠ এই তারাপীঠে দেবী সতীর তপস্যা শুরু করেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বাম্মার্গের মদ্য মাংস মাছ এই পঞ্চমকারে তারাদেবীর পূজা করতে বলেন। বুদ্ধ ধ্যানযোগে জানতে পেরেছিলেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পূজা করার আদর্শ স্থান হল তারাপীঠ। বুদ্ধের উপদেশে বশিষ্ঠ তারাপীঠে গিয়ে 300,000 বার তারামন্ত্র জপ করেন। তারাদেবীর প্রতি তার এই ব্যাকুল সাধনা যা তারাদেবীকে তার সামনে আসতে বাধ্য করেছিল। যখন দেবী তারা বশিষ্ঠ দেবের সামনে এসে উপস্থিত হন, তখন বশিষ্ঠ দেব দেবীকে অনুরোধ করে জানান যে তিনি তার এই ভয়ঙ্কর রূপ দর্শন করতে চান না। তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি শিবকে স্তনপান করাচ্ছেন ধ্যানযোগে, সেই মূর্তিরূপেই তিনি যেন তাকে দর্শন দেন। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তরীভূত হয়। সেই থেকেই তারাপীঠ মন্দিরে শিবকে স্তনপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছে। আজকের এই সামান্য তথ্যটুকু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার সর্বদা পাশে থাকবেন। নমস্কার।